আপনারা আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আপনাদেরকে জন্য ফোন করতে হবে 9670059 অথবা 9670060 নম্বরে। এছাড়াও ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমে আপনাদের মন্তব্য এই অনুষ্ঠানে আপনারা সরাসরি পাঠাতে পারেন। আমি ডক্টর মঈন খানকে দিয়ে শুরু করব। ডক্টর মঈন খান, আমরা জানি যে বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য। আমরা দেখি যে সেই আজকে প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে, তো পরবর্তীতে আবার দেখি যে, এবং এটা ওনাদের দল থেকে অনেক সময় অভিযোগ করা হয় যে যুদ্ধাপরাধের বিচারের দাবিটি প্রধান চলে এসছে এবং তত্ত্বাবধায়কের দাবি অনেকটা চাপা পড়ে গেছে। এখন আমরা দেখি যে বিশেষ করে গতকাল মাননীয় বিরোধী দলীয় নেত্রী নয়াপল্টনে দলীয় কার্যালয় পুলিশের অভিযানের পর যে দলীয় কার্যালয়ের যে অবস্থা, সেই অবস্থা দেখতে এসে উনি নিজেই বলেছেন এখন হবে এ সরকারের পতনে প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে, এবং উনি বলেছেন পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দিন, নইলে জনগণ বাধ্য হবে ক্ষমতা থেকে আপনাদের অপসারণ করতে। অর্থাৎ আপনারা এখন আছেন এক দফার আন্দোলন, সরকারের পতনের আন্দোলন যেটা আপনারা বলছেন, তত্ত্বাবধায়কের আন্দোলন আর আপনাদের নেই, কী বলবেন আপনি? না, এটা সম্ভবত যে ব্যাখ্যাটি আপনি দিচ্ছেন সম্ভবত সেই ব্যাখ্যাটি সঠিক নয়। আমরা এক দফা আন্দোলনে সবসময় ছিলাম, এখনও আছি। সরকার পতনের অর্থ নয় যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির আন্দোলন নেই। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির আন্দোলন দেশে ছিল, এখনও আছে। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের যে 14 দলের যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের ভেতরেও একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। এদেশের সুশীল সমাজ, তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। এদেশে যারা বুদ্ধিজীবী, তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। এদেশের প্রফেশনাল, এমনকি ব্যবসায়ী সমাজ, তারাও কিন্তু সংঘাত এড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। কিন্তু এখন আপনারা আন্দোলন করছেন তারা সরকার পতনের, যেটা সরকার পতন তত্ত্বাবধায়ক আন্দোলন, এ তো এক থেকে আরেকটি বিচ্ছিন্ন নয়, এটা তো কোনোটা থেকে কোনোটা। সরকারের পতন হলে, সরকার চলে গেলে তত্ত্বাবধায়ক, আমরা আপনার হয়তো মনে আছে যে যে সরকারকে, এই সরকারকে বিএনপি বিরোধী দল হিসাবে একটা সম্পূর্ণ উদার দৃষ্টিভঙ্গি নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নয়াপল্টন অফিসের সামনে স্পষ্ট ভাষায় বলেছেন যে সরকার যদি তাদের নিজেদের যে টার্ম রয়েছে সেই টার্মটি তারা পুরা করে করুক, কিন্তু তার যে পরিবর্তে সরকার বিরোধী দলকে আজকে কী উপহার দিয়েছে সেই প্রশ্নটি কিন্তু ভুলে গেলে চলবে না। সরকারের কাছ থেকে আমরা কী উপহার পেয়েছি এর মধ্যে? আমি বেশি আগে আমি যাব না, গত এক সপ্তাহের বা বিগত 10 দিনের বা বিগত 2 সপ্তাহের বিষয়গুলো আমি আলোচনা করছি। আপনারা দেখেছেন মার্চ মাসের 2 তারিখে বিএনপির একটি সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিলে কীভাবে পুলিশ পেছন থেকে এবং পরবর্তীতে 3 দিক থেকে কীভাবে আক্রমণ করেছে। এটা আমার কথা নয়, এটা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সারা বিশ্ব এটা স্পষ্ট ভাষায় বলেছে যে একটি শান্তিপূর্ণ মিছিলে আচমকা পুলিশ আক্রমণ করেছে। তারপরে দেখুন 2 তারিখের ঘটনা গেল, তার 3 দিন পরে 6 তারিখে কী ঘটনা ঘটেছে। আমরা একটি শান্তিপূর্ণ, সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি সভা আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে করছিলাম, সেখানে হঠাৎ করে এসে পুলিশ গুলি শুরু করলো, তারা টিয়ার গ্যাস মারা শুরু করলো এবং তারা নির্বিবাদে তারা লাঠিচার্জ শুরু করলো। আমাদের একজন সহকর্মী যিনি আমাদের স্থায়ী কমিটির সদস্য, আজকে আমাদের অতিথি এখানে আছেন জনাব অ্যাডভোকেট ইউসুফ সাহেব, তিনিও আওয়ামী লীগের স্থায়ী কমিটির প্রেসিডিয়ামের সদস্য, আজকে উপদেষ্টা পরিষদের সদস্য। জি জি, তো আপনি দেখুন যে তার গায়ে 51টি বুলেট লেগেছে, একজন স্থায়ী কমিটির সদস্যের গায়ে। আমাদের সালাম আমাদের মহানগরীর, তিনি অনেক উদাহরণ দেওয়া যায় না, উদাহরণ কিন্তু জিনিসটা না না, উদাহরণ আমি উদাহরণ দিচ্ছি, জানতে চাচ্ছি আমি তো না, অনেক ঘটনা বলা যাবে, আমি না ঘটনা না অনেক ঘটনা বলা যাবে, জানতে চাচ্ছি আমি সেটা অনেক, আমি অনেক ঘটনা বলছি না, আমি সেটা বলছি সরকারের পতন যদি হয়, আমি বলছি এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়,
কাজে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যেখানে দেখুন যে যেখানে মাননীয় বিরোধী দলীয় নেত্রী অত্যন্ত উদার মনোভাব নিয়ে বলেছেন যে সরকার তার যে টার্ম সেটা শেষ করুক, তারপরে সরকারের কাছ থেকে আমরা কী উপহার পেয়েছি আমি সেটা বলছি, এটা ঘটনা বিবরণ দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে এ ধরনের উদার একটি গণতান্ত্রিক মনোভাব বিরোধী দল নেবার পরেও সরকার এই ধরনের আচরণ করার কারণে এই কথাগুলি এসেছে, আপনি সেটাই বলতে যাচ্ছেন? সঠিক, আপনি আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন আমার বক্তব্য। এবং দেখুন এই অবস্থার প্রেক্ষিতে আজকে কোথায় দেশ চলে গিয়েছে, আজকে থেকে ধরুন এই এই আমি বলবো যে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত বলুন বা মার্চের প্রথম জানুয়ারির শেষ পর্যন্ত অথবা মার্চের প্রথম দু একদিন ধরুন, তার তুলনায় আজকে প্রায় ৬ সপ্তাহ সময় অতিবাহিত হয়েছে। এই ৬ সপ্তাহ আগে বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি কী ছিল, আর এই ৬ সপ্তাহের ব্যবধানে আজকে কোথায়, মানে হঠাৎ করে? অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনার কাছে আসবো, যে উনি বলছেন, ডক্টর মঈন খান বলছেন, হ্যাঁ পুরো টার্মই বিরোধী দল বলছে যে হ্যাঁ পুরো টার্মই সরকার ক্ষমতা থাকবে সেটাতে আপত্তি নেই, কিন্তু আপনাদের গত দেশ ৬ সপ্তাহের যে কার্যক্রম সেই কার্যক্রমের কারণেই এখন সরকার পতনের আন্দোলনের কথা বলছেন, যে এক দফার আন্দোলনের কথা বলছেন বিরোধী দল নেত্রী বেগম। অসংখ্য ধন্যবাদ, আমি মঈন খান সাহেবের বক্তব্য শুনেছি। বিষয়টা হলো যে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার পুনর্স্থাপনের আন্দোলন করে আসছেন, আমরা এটা প্রত্যুত্তর দিয়েছি যে এটা সম্ভব নয়, বিকজ এটা কোনো দলীয় সিদ্ধান্তের প্রতিফলন হয়নি, কোনো ১৪ দলের কোনো ওয়ার্কিং কমিটি মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়নি, এটা একটা সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিফলন হয়েছে। কাজে এটা এবং এটা আরও 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 বলেছে যে এটা সম্বন্ধে যেহেতু রায়ের ভিতরে বলা ছিল যে ডিসিশন উইল বি টেকেন বাই দ্য পার্লামেন্ট, ফাইনাল ডিসিশন, ওই দুইবারের তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা বলা হয় ইন পায়াস বিষয়ে কথা, যাই আমি সংক্ষেপ করছি, ওগুলো পুরনো জিনিস, এখন আপনাদের সাম্প্রতিক আচার আচরণ না, আমি সেটাই বলছি। সেখান থেকে আমরা আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট নয়, আমরা যেহেতু জাজমেন্টের পরে আর হবে না, পাস্ট অ্যান্ড ক্লোজ, আমরা আলোচনা করতে পারি অন্তর্বর্তীকালীন সম্বন্ধে, সেটা কোনো রেসপন্স ওনা দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা দেখলাম যে কাদের মোল্লার যে একটা জাজমেন্ট হয়েছে তারপরে জন গণজাগরণ মঞ্চ একটা সৃষ্টি হয়েছে, এটা কোনো আওয়ামী লীগ করেনি, উন্মেষ ঘটেছে যুবক তরুণের মধ্যে যে তারা দীর্ঘদিন সংলাপ নিয়ে আপনারা কোনো কথা বলেননি। আমরা দেখি দেশের পরিস্থিতি সম্প্রতি খুব নাজুক অবস্থায় পড়ার পরে, খুব সহিংসতা চারদিকে ছড়িয়ে পড়ার পর সম্প্রতি গত ৭ মার্চ আপনাদের দলের সাধারণ সম্পাদক আবার অনেকদিন পর সংলাপের কথা বলেন। আমি কামিং টু দ্যাট, আমি যে প্রশ্নটা আপনাকে সেটা দিই, তারপরে দেখলাম যে প্রথমে কিন্তু জনতার মধ্যে বক্তব্যের সাথে খুব একটা ওইভাবে মানে রিয়্যাক্ট করেনি, অর্থাৎ বিরুদ্ধে পড়েনি। আমরা যেটা লক্ষ্য করলাম, যেটা আপনি প্রশ্নটা করেছেন, লক্ষ্য করলাম যখন বেগম খালেদা জিয়া বিদেশে গেলেন চিকিৎসার জন্য, ফিরে এসে যে যিনি বক্তব্য দিয়েছেন টোটালি আমি কী বলবো, আগে অবস্থান থেকে চলে এসছেন, এবং এখানে আমার মনে হয় যে তার অবস্থান অরিজিনাল অবস্থান যে মানসিক সেটা ঠিকই আছে, কিন্তু জনসমক্ষে দিয়েছেন যে টোটালি জামাত যে সহিংসতা চালিয়েছে, পুলিশ বা নির্যাতন করেছে, ব্লগারদের খুন করেছে নৃশংসভাবে, টোটাল জিনিসটাকে তিনি সমর্থন করেছেন এবং তাদের বক্তব্যকে সমর্থন করার পরেই কিন্তু আপনি যে কথাটা বলছেন এই সহিংসতা শুরু হয়েছে, এবং বিশেষ করে হরতালে দিন লক্ষ্য করেছেন অহেতুক বাস পোড়ানো হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে, আপনি বলছেন বেগম জিয়ার এই বক্তব্যের পরেই সহিংসতা বেড়েছে এবং এবং সেদিন যেদিন যে কথাটা উনি বলছেন যে বক্তব্য এসছে এক দফা, সেটাও কিন্তু একটা প্রভোকেশন। একদিকে এটা উনি বলছেন যে উনি স্থায়ী কমিটির সদস্য হিসেবে সঠিক বলেছেন যে তাদের আন্দোলন এক দফা ওইভাবে ছিল না, আমরা তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে আসেনি, কিন্তু সিচুয়েশন হ্যাজ ক্রিয়েটেড ইট। আমি বলতে চাচ্ছি যেটা তো এক দফার আন্দোলন সরকার পতন আন্দোলন তারা করতে পারে, তাহলে তো তাহলে বলতে হবে যে ওই ক্যাটাগরি প্রয়োজন নেই, আপনি সে আন্দোলন করতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই আন্দোলনে যদি জামাতকে সাথে নিয়ে যে সহিংস আন্দোলন করেছে, যেটা আপনারা করেছেন করার বাচ্চারা দিচ্ছেন, এবং দেখেন চট্টগ্রামে যে বা কিছু আজকে সন্ধ্যায় যে বক্তব্য এসেছে, এইগুলো টোটালি প্রভোকেটিং এবং সমর্থন দেওয়া হচ্ছে, তার মানে হলো এটা দেশে সংঘাতপূর্ণ অবস্থা সৃষ্টি করার জন্য, যাতে করে আর কনস্টিটিউশনাল মুভমেন্ট থেকে সরে এসে একটা সংঘাতের ভিতরে এসে
সরকার পরিবর্তনের একটা চিন্তাধারা তাদের মধ্যে আছে। আমরা একদম দর্শক একদম কোনদিন সফল কোন দেশ হয় দর্শক অপেক্ষা করছেন, আমরা তার প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম সৌর মিলন, আমি মানিকগঞ্জ থেকে বলছি। জি, আজকে দুজন অতিথি দুজনকেই আর কি প্রশ্নটা, যে কিছুদিন আগে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের সেক্রেটারি সংলাপের আমন্ত্রণ জানাইছিল বিরোধী দলকে, কিন্তু বিরোধী দল তখন একটা শর্ত দিয়েছিল যে হ্যালো তত্ত্বাবধায়ক কিছু নিয়েই কথা বলতে হবে, মানে তত্ত্বাবধায়ক সংবিধানে নিয়ে আসতে হবে। কিন্তু এখন আবার আওয়ামী লীগ আরেকটা শর্ত দিচ্ছে যে জামাতকে ছাড়তে হবে। আসলে এখানে দুইজন দুই দলেরই দুই বড় নেতা উপস্থিত আছেন, আপনার দুজন কাছে প্রশ্ন যে আসলে সংলাপের না। জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আপনার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো একটা বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি তত্ত্বাবধায়কের আন্দোলন এবং সরকার পতনের আন্দোলন, এই বিষয়টি নিয়ে। বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন যে আলোচনার প্রস্তাব এসছে সম্প্রতি আবার, এবং আলোচনার প্রস্তাবের মধ্যেও দুই দল আবার যার যার অবস্থান থেকে শর্ত দিয়েছে। আপনারা বলছেন একমাত্র তত্ত্বাবধায়ক ইস্যুতে আলোচনা হতে হবে, এবং উনি বলছেন যে জামাত শিবির সঙ্গ বাদ দিয়ে আলোচনা করতে হবে। এই বিষয়টি নিয়ে দর্শক আপনাদের কাছ থেকে জানতে চাই। আওয়ামী লীগের শর্ত নিয়ে আমি কিছু বলতে চাই না, তবে বিএনপির শর্তের বিষয়ে যে কথাটি আসছে আমি এটা একটু স্পষ্ট করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। আসলে বিএনপি কিন্তু কোনো শর্ত দেয়নি, এটা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বিএনপি শর্ত দিয়েছে, সেটা কিন্তু কোনো শর্ত নয়, সেটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু। আলোচনার বিষয়বস্তুই হচ্ছে কেয়ারটেকার সরকার। এমনকি বিএনপি, আমি একটু আগে যে কথা বলছিলাম যে উদার মনোভাবের কথা, বিএনপি এমন উদার মনোভাব নিয়েছে, একটু আগে জনাব অ্যাডভোকেট ইউসুফ সাহেব যে কথা বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কথা, উনি আইন আদালতের কথা বলেছেন, উনি অত্যন্ত বিজ্ঞ আইনবিদ, আমি সে বিষয়ে কোনো আলোচনা যাব না। আমি শুধু সংক্ষেপে এটুকু বলবো যে মাননীয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সর্বোচ্চ বিচারক, তিনি তার সামারি জাজমেন্টে যা দিয়েছিলেন আর পরবর্তী যে পূর্ণ জাজমেন্ট দিয়েছেন, দুটোর ভিতরে একটি কন্ট্রাডিকশন আমরা পাঠ করে, দুটো বিবরণ পাঠ করে দেখেছি যে দুটোর মধ্যে একটি কন্ট্রাডিকশন রয়েছে। সামারিতে বলা ছিল যে পরবর্তী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, যখন পুরো জাজমেন্টটা আসলো দেখলাম সেই অংশটি উধাও হয়ে গেছে জাজমেন্ট থেকে। তো কাজেই সেইটি নিয়ে আমি কোনো আলোচনায় আমি যেতে চাই না। দেশের মানুষ বোঝে কেমন করে জাজমেন্ট কীভাবে আসে কীভাবে যায়। তো আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু অত্যন্ত উদার মনোভাব নিয়ে, আমাদের দেশনেত্রী নিজে স্পষ্ট ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন অন রেকর্ড যে এই যে সরকার আগামীতে আসছে সেটাকে তত্ত্বাবধায়ক বলা হোক, অন্তর্বর্তীকালীন বলা হোক, তাতে আমাদের কিছু আসে যায় না। সেটা কিন্তু কী নামে আসলো সেটা কিন্তু মূল সমস্যা নয়। এখানে মূল বক্তব্য যেটি হচ্ছে যে একটি দলীয় সরকারের, যেটা আমি একটু আগেও বলেছি, যে যেখানে দুটি প্রধান রাজনৈতিক দলের আস্থা ভিতরে আস্থার অভাব, সেখানে যে ইস্যুতে 96 সালে জামাত এবং আওয়ামী লীগ একত্রে বিএনপির ভিতরে আন্দোলন করেছিল, সেটি হচ্ছে মূল ইস্যু। যে একটি দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ হবে না। কাজে এখানে যেটা বক্তব্য এটা কোনো শর্ত নয়, এটা যেহেতু মূল বক্তব্য যে এখন যে পঞ্চদশ সংশোধনীর পরে সংবিধানটা এমনটা দাঁড়িয়েছে যে এই সরকারের অধীনেই নির্বাচন হবে, এখানে আরও একটি কথা বলা প্রয়োজন। সংশোধনী এমনভাবে এসেছে যে যখন জাতীয় সংসদের নির্বাচন হবে তখন বর্তমান জাতীয় সংসদ সদস্য 300 যারা রয়েছে তারা শপথে বহাল। প্রধানমন্ত্রী ক্লারিফিকেশন হবে না, সংবিধান সংশোধন না হলে এই ক্লারিফিকেশনে কোনো কাজ হবে না। এখন যদি সংসদ সদস্যের পদগুলো খালি না হয়, আমি পৃথিবীর ইতিহাসে কোথাও কোন সংসদে যতটুকু আমার ছোট্ট 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 জ্ঞান আছে, তিনি বলেছেন, তিনি অনেক কথাই বলেছেন, ওই যে জনাব আশরাফ সাহেব অনেক কথাই বলেছেন, অনেক কথা আবার বলেননি, কাজে এই কথা কে কি বললো না বললো কোন পরিস্থিতিতে সেটা নয়। আমি শেষ করে দিচ্ছি এক মিনিটে, যে কাজে যখন সংসদ থাকবে, সংসদ বহাল থাকবে এবং সংসদ সদস্যরা বহাল থাকবে, সংসদ সদস্য পদ শূন্য না হওয়া অবস্থায়, এটা তো একটা বিরাট কন্ট্রাডিকশন। সংসদ সদস্য পদ শূন্য না হলে কীভাবে নির্বাচন হবে? এবং আমি যে কথাটি স্পষ্ট ভাষায় বলছি সেটা হচ্ছে যে আমরা কী নামে এই সরকার আসলো সেটা কোনো কথা নেই। এখানে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে এমন একটি পদ্ধতি
পুরানোটিকে ফিরিয়ে আনতে হবে, সেটাও কিন্তু সে বিষয়ে কিন্তু আমরা অত্যন্ত উদার। আমরা স্পষ্ট বলেছি যে পঞ্চদশ সংশোধনের আগে যে পদ্ধতি ছিল সেটাই যে হুবহু আনতে হবে তারও কোনো কথা নেই। এমনকি আমরা এটাও স্পষ্ট ভাষায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে যিনি ওই সরকারের প্রধান হবেন তিনি যে আগের মতোই রিটায়ার্ড চিফ জাস্টিস ইমিডিয়েট পাস্ট তাকে হতে হবে, সেটা ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা প্রত্যেকটি বিষয়ে অত্যন্ত খোলা মনে যে যেটা অভিযোগ আসে আপনার দলের বিরুদ্ধে যেটা বারবারই বলে সংলাপের কথা বলা হচ্ছে শুধু বলার জন্যই বলা, এটার মধ্যে আন্তরিকতার অভাব রয়েছে এটা এবং দর্শকের প্রশ্ন, এটা আমার ভাবনা হতে পারে, আমার ধারণা হতে পারে যে আন্তরিকতা নয়, এটা এটার উপর তো আমার হাত নেই বলার জন্য। দীর্ঘদিন সংলাপ নিয়ে এখন কথা হচ্ছে যে দেশের অবস্থা যখন আমাদের একটু ইয়ে হলো যে 7ই মার্চ তখন মঈন খান সাহেব আমি আসছি মঈন খান সাহেব যে কথাটা বললেন এটার সাথে কিন্তু ওনাদের মহাসচিবের আজকের বক্তব্যের সাথে অনেক কন্ট্রাডিক্ট করে। উনি বলেছেন নাথিং শর্ট অফ ক্যাটেগরি গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার ছাড়া কোনো সরকার দ্বারা নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এটা বহুবার শুনেছি। না না, অন্তর্বর্তী সরকার এই অর্থে এটা নামটা নিয়ে কোনো বিষয় না, এটা মূল কথা যে আগে বলেছেন যে নামে ডাকুন, যে নামে ডাকুন, যে দলীয় সরকারের সরকারের যে কথাটা এসেছে, প্লিজ যে কথাটা এসেছে যে মুখ থেকে সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী একাধিকবার বলেছে জাজমেন্টের কথা বলেছেন, জাজমেন্টে কিন্তু ফুল টেক্সটের ভিতরে ইন্টারভেরিজ, উনি তো আলো ডক্টরেট মানুষ, উনি তো আরো ভালো বলছে ইন্টারভেরিজ যেটা আল্টারভেরিজ যেটা সেটা ইন্টারভেরিজ করা যাবে না, অর্থাৎ অবৈধ যে সাংঘর্ষিক সংবিধানের সাথে ঘোষিত হয়েছে বাই দি জাজমেন্ট সেটাকে তো আমরা উল্টানো যাবে না, কাজে ইন্টারফেরেন্স করা যাবে না, সেই কারণে ফুল টেক্সট যে জাজমেন্টে এটা অঘোষিত ছিল করা হয়েছে, সামারি জাজমেন্টটাকে অঘোষিত ছিল, নো ইট ইজ নট এ পার্ট অফ দি টোটাল জাজমেন্ট, জাজমেন্ট যখন এক্সপ্লেইন করেছে তখন দেখা গেছে এটা কনফ্লিক্টিং হবে, তখন এটা দুটো জাজমেন্ট কনট্রাডিক্টরি, আর ওটা কনট্রাডিক্টরি এই জন্য নয় যে সেখানে বলা ছিল যে যদি মনে করে সংসদ তাহলে পারে দিস এ পায়েস না, সেখানে যদি নট এ নাইদার অবজারভেশন সেটা যদি নট এ ডাইরেক্টরি, তো যাই হোক উনি যেটা বলতে চাইছেন আলোচনা কিন্তু আলোচনায় আপনি আমাদের এখানে যখন আমরা বিএনপি বা আওয়ামী লীগের কাউকে নিয়ে আলোচনা করি যে ধরনের আলোচনা হয় তাতে কিন্তু দেশের মানুষ বা দর্শক বুঝতে পারে যে আমাদের যদি সংলাপের কথা বলা হচ্ছে সে সংলাপ হলে সংলাপের অবস্থাটা কি হবে, আপনি যার যার অবস্থান থেকে যার যার কথা বলা হচ্ছে এই ধরনের আমি কথা শেষ করছি যেগুলো বল উনি যেটা বলছেন সেটা বলছি, কিন্তু উদাহরণ দিয়ে যেখানে আমরা সংসদীয় গণতন্ত্রের মধ্যে আমরা আছি, সংসদীয় গণতন্ত্রের যে ট্র্যাডিশন বা সিস্টেম সেটা হলো যে নির্বাচনের আগে সংসদ নির্বাচনের আগে যে গভর্নমেন্ট সমতায় থাকে সরকার সে পদত্যাগ করে, কিন্তু রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে দেয়, রাষ্ট্রপতি রিকোয়েস্ট করে প্রধানমন্ত্রীকে তুমি এই এই যে কটা দিন ইলেকশন হয় চালিয়ে যাও, বাট সেখানে কোনো মৌলিক সিদ্ধান্ত সে সরকার নেবে না, সে কটারই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই যে 3 মাসের যে সরকার অন্তর্বর্তীকালীন সে আপনি যে নামে এটা আলোচনা করে করতে পারেন, এটা 1935 অ্যাক্ট ফলো করতে পারেন, আপনার রিপ্রেজেন্টেশন অফ অল দি পার্টিস হতে পারে, আবার একটা এমন যারা এটা ভেতরে থাকবে তারা নির্বাচন করতে পারে না, এটা বিভিন্ন ধরনের চিন্তা আনলেস ইউ কাম অ্যান্ড টক, আপনি আসার আমরা তো অফার দিয়েই আছি আসে আলোচনা, এখন যদি উনি বলেন আমি একটি কথা পূর্ব শর্ত দিয়ে কিন্তু কিভাবে দেওয়া হয়েছে, একজন দর্শক অপেক্ষা করছেন আমরা তার প্রশ্ন নিয়ে নিই, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, সালামালাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জি আমি ওই উনি একদম প্রাক্তন মন্ত্রী জনাব মঈন সাহেবের কাছে আমার একটা প্রশ্ন করতে চাই। জি বলেন। যে সেটা হলো যে উনি তো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন, এখন এই যে বর্তমান আমাদের যে পরিস্থিতি চলতেছে বা হয়েছে যে কানসারে বিদ্যুৎ কেন্দ্র জ্বালায় ফেলাইছে, সেখানে কৃষকরা এখন বড় আওয়াজ করতে পারছে না, সব জোরে যাচ্ছে, যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে তখন তারা কি করবে এই বিধ্বস্ত বাংলাদেশ নিয়ে? জি ধন্যবাদ আপনাকে, সঠিক বলেছেন, বিধ্বস্ত বাংলাদেশ যদি আজকে যে যে পথে বাংলাদেশ হাঁটছে, যেভাবে দেশের অর্থনীতি সমাজনীতি আইন শৃঙ্খলা সুশাসন সব যেভাবে বিধ্বস্ত যেভাবে হয়ে যাচ্ছে, আপনি সঠিক বলেছেন, আগামীতে বিএনপি কেন, আগামীতে যে কোনো সরকার আসলেই কিন্তু এদেশকে সঠিক পথে পরিচালিত করা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা জব হবে, এবং এটা আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। উনি কিন্তু এটাও বলতেছেন জামাত শিবির, জামাত শিবির আপনাদের আপনাদের জোটের একজন, আমি যে কথাটি বলছি আমি উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি যে আজকে সন্ত্রাসের কথা বলছেন, তিনি বলছেন যে সিঙ্গাপুর থেকে আসার পরে সন্ত্রাস শুরু হয়েছে, আমি দুটি ছবি দেখাবো, এটি হচ্ছে একটি ছবি, এই পত্রিকার নাম হচ্ছে কালের কণ্ঠ, দেখুন আপনি ক্যামেরা কোথায় আছে আমি জানি না, ক্যামেরাতে ফোকাস করুন, এই সন্ত্রাস বিএনপি করেছে,
এই সন্ত্রাসী বিএনপি। আমি দ্বিতীয় একটি পত্রিকা দেখাচ্ছি, এই পত্রিকাটির নাম হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। দুটো পত্রিকার একটি পত্রিকাও বিএনপির পত্রিকা নয়। ছবিটি ফোকাস করুন, দেখুন এই সন্ত্রাস বিএনপি করছে। আজকে শুধু ভাবাবেগে উদ্বেলিত হয়ে বড় বড় বক্তব্য দুটো নিয়ে আসছেন, আমি অন্যগুলি তো অন্যগুলো আনলে তো আরো আরো অন্যগুলো নিয়ে আসেন যে জবাই করে আপনি যখন যে পত্রিকা নিয়ে আসলেন নিশ্চয়ই নিয়ে আসতে পারতেন। 28 তারিখের পর থেকে নিয়ে গত 5 তারিখ পর্যন্ত আমি সাম্প্রতিক ঘটনাগুলো হয়ে যাবে সেই যে ঘটনাগুলো নিশ্চয়ই আপনি আমি বলেছি আমি এই মাননীয় বিরোধী দল নেত্রী বলেছেন যে সংখ্যালঘুদের উপর হামলা যেটা হয়েছে বা হচ্ছে সেটা সরকার করছে, এইটা এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইবো একটা বিরতির পর। একটা বিরতির পর নিশ্চয়ই সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সম্পাদকীয় আমাদের সঙ্গে, আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি তত্ত্বাবধায়কের আন্দোলন, তত্ত্বাবধায়কের আন্দোলন এবং সরকার পতনের আন্দোলন, এই বিষয়টি নিয়ে। বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে গতকাল মাননীয় বিরোধী দলীয় নেত্রী যেটা বলেছেন যে সংখ্যালঘুদের উপর যে হামলা এবং বিভিন্ন স্থানে সহিংসতা, সেটা উনি বলেছেন সরকারের লোক করছে। জামাত শিবিরের যে হামলা যে পত্রপত্রিকায় এসছে, আমরা সবাই জানি পত্র যে জামাত শিবির হামলা করেছে, উনি বলেছেন যেটা সরকারের লোক করছে, একটু পরিষ্কার হতে চাই আপনি। না, বিষয়টি কিন্তু আসলে পরিষ্কারই, বিষয়টি পরিষ্কার এবং এটা বুঝতে হলে শুধু এই গত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণ করলে হবে না, আমাদের কিন্তু কিছুদিন আগের রামুর ঘটনায় ফিরে যেতে হবে। রামুর ঘটনার যে ডকুমেন্টসগুলো পত্রপত্রিকায় এসেছে সেখানে আমরা স্পষ্ট দেখেছি যে সেখানকার আওয়ামী লীগের, কৃষক লীগের এবং যুবলীগের নেত্রীরা, নেতা নেতৃবৃন্দ যারা, তারা কীভাবে সে ঘটনাটি সংঘটিত করেছিল। বৌদ্ধ সমাজ সম্ভবত পৃথিবীতে সবচেয়ে শান্তিপ্রিয় একটি ধর্মগোষ্ঠী, তাদের উপরে আমি সেই কারণেই বলছি যে এটাকে বুঝতে হলে তখনকার ঘটনাগুলোও বুঝতে হবে যে তখন কারা এই কাজটি করেছিল। আজকে হ্যাঁ অবশ্যই এটা বুঝতে হবে যে আমি যে কথাটি একটু আগে বললাম যে 96 সালে জামাত এবং আওয়ামী লীগ একত্রে আন্দোলন করেছিল বিএনপির বিরুদ্ধে, সেই সম্পর্কের জেরে কাজ করেছে, সে সম্পর্কের জেরে যদি যদি আপনি একটু আগে যেটা বলেছেন সেই সম্পর্কের জেরে যদি আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করে থাকে করলে করতে পারে, আমি আমি সেই আলোচনায় আমি যেতে চাই না। সেটা নির্ভর করে যে বাংলাদেশের জটিল রাজনীতি প্রবাহ কখন কোন দিকে থাকে। আপনি বলছেন হলেও হতে পারে, জামাত যদি আওয়ামী লীগের বন্ধু হয়ে যায় হতে পারে, কিভাবে হতে পারে তার একটা ছোট্ট নমুনা আমি দিয়ে দিই। এটা আমার কথা নয়, এটা পত্রপত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত। আপনারা সম্প্রতি দেখেছেন যে বাংলাদেশের একটি জেলায় সেখানে শহীদ মিনার ভাঙতে গিয়ে দুজন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতারা ধরা পড়েছে। এখন তো আপনি সেটার সম্পর্ক নয়, এটা হচ্ছে যে সম্পূর্ণ পরিকল্পনাগুলো কিভাবে হচ্ছে তার প্রমাণ। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যখন তারা ধরা পড়ে গেল তখন আওয়ামী লীগ ঘোষণা দিল তারা নাকি মানসিকভাবে তারা অসুস্থ, তারা নাকি পাগল। সেটার সাথে সরকারের যোগসূত্র থাকতে পারে, এইসব উদ্ভট গল্প তো বলাই যায়। আপনাকে কথাটা আমি উত্তর দিচ্ছি, উনি রামুর ঘটনা নিয়ে এসেছেন। লক্ষ্য করে দেখবেন রামুর ঘটনা যখন ঘটে আওয়ামী লীগ দল হিসাবে বা আমাদের সাথে কোন রকমের সংঘর্ষ বা প্রশ্নই আসে না বৌদ্ধ কমিটির সাথে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ইউনাইটেড প্লিজ সেই নেতারা ছিল, সেই ডকুমেন্টগুলো ছবিগুলো বলেছেন সেখানে আওয়ামী লীগের নেতারা সব ছিল। উপমহাদেশে একটি দেশ যেখানে কমিউনিস্ট আর্মি বিরাজ করছে, তার দুই দিন পরে এটা ঘটনা হয়েছে, কারা ঘটিয়েছে কিছুদিন পরে জানতে পারবেন যখন মামলার চার্জশিট হবে। আর দ্বিতীয় কথা যেটা বলছেন মাননীয় প্রধান বিরোধী দলের নেত্রী যে কথা বলেছেন, আপনি যে কথা বলেন আপনার সঙ্গে কথা বলছি আমরা শুনি প্লিজ, উনি যেটা বলেছেন সেটা সেটা হাস্যকর কথা। কারণ
মাইনরিটি কমিটির সংখ্যালঘু সম্প্রদায় কি বক্তব্য রেখেছে উনি যদি শুনে থাকেন, আমি শুনি, সবাই শুনেছি, সেখানে কাদের দোষারোপ করে জামাত শিবিরকে এবং ব্যাক বাই বিএনপি, এটা পরিষ্কারভাবে প্রমাণিত। আর যেটা আপনি বলতেন যে ৯৬ সালে আমি দেড়তিন ভাষা বলতে পারি, ইফ ইউ ক্যান শো এ ডকুমেন্ট যে আওয়ামী লীগ জামাতের সাথে যুগপৎ কোন আন্দোলন করেছে, যেটা হয়েছে তখন আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি যদি আরেকটা দল সমর্থন করে, তা দ্যাট ওয়াজ মিন দ্যাট জয়েন্ট প্রোগ্রাম, নো নেভার, কোনো দিনই করেনি আওয়ামী লীগ, এই আই ক্যান বেট অন দিস পয়েন্ট, আওয়ামী লীগ কোনোদিন যুগপৎ আন্দোলন জামাতের সাথে করেনি। আজকের যেভাবে করছে জামাতের সাথে জোটবদ্ধ হয়ে একসঙ্গে এক প্ল্যাটফর্মে যে বক্তব্য দিয়েছেন আমাদের বিরোধী দলের নেত্রী যে যুদ্ধবাদী বলতে কেউ নাই, সেটা স্বাভাবিক, কারণ ১৯৭১ সালের তিনি কোথায় ছিলেন, কার হেফাজতে ছিলেন, আমরা এগুলি আমরা জানি, কাজে তাদের সমর্থন করে স্বাভাবিক। এটা সর্বৈব অসত্য, বিরোধী দলের নেত্রী কোনোদিন একথা বলেননি যে যুদ্ধ অপরাধী কথা আমরা বলেছেন নাকি, আপনি বলুন। আমরা যুদ্ধ অপরাধের বিচারের নামে প্রশাসন হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ বলেছে বিচারের নামে প্রশাসন হয়েছে, ডক্টর মঈন খান আমি একটা কথা জানতে চাই, এটাও জানি যে বিষয়টা হচ্ছে আপনার দলের, যে আপনার দলের মধ্যেও সংখ্যালঘু আছে, তারাও কি এটা বিশ্বাস করে, বিএনপির কথা বাদ দিন, বিএনপি বলছে আমরাও যুদ্ধ অপরাধীদের বিচার করব এবং মানবতা বিরোধীদের বিচার করব, এটা তো আমরা স্পষ্ট ভাষায় কমিটমেন্ট দিয়েছি এবং একাধিকবার তিনি কখনো বলেননি যে যত অপরাধীদের বিচার তিনি চান না, কখনো বলেন আমি সেখানে যুদ্ধাপরাধীর বিচার চান না, এটা এটা যাদের নাম করে যাদের জামাত গোলাম আজম কে কোনটা সত্যি কোনটা মিথ্যা না, যেটা জিনিসটা হচ্ছে যে এটা বলা হয়েছিল যারা যাদের নামে বিচার হচ্ছে সেই অভিযুক্ত আসামিদের নাম উল্লেখ করে বলা হয়েছে, নাম উল্লেখ করে কি বলা হয়েছে সেটা তারা যুদ্ধ হতে না, নাম উল্লেখ করে কি বলা হয়েছে আপনি তো সেটা বলছেন না, আপনি বলছেন নাম উল্লেখ করে বলা হয়েছে, আপনি বাজে শুনুন বলছে যুদ্ধ হতে না, তারা যদি না কখনো কখনো মানে সর্বৈব মিথ্যা আপনি বাজে শুনুন, আমি না করছি, আমি তো না করছি, আমরা হয়তো ভবিষ্যতে আমি রাজশাহী মিটিং এ নিজে উপস্থিত ছিলাম, ভবিষ্যতের কোন অনুষ্ঠানে সেটা শোনাতে পারবো অথবা নিশ্চয়ই শোনাবেন, সেটা আমি আমি আজ স্পষ্ট করে দিচ্ছি, কোন কোন মানুষ তিনি বিরাট আইনজ্ঞ, তিনি জানেন যে যতক্ষণ পর্যন্ত না মানুষের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত সে অপরাধী নয়, কাজে আপনি তখনই তাকে আপনি বিচার করার আগেই অপরাধী বলে দিলেন, সেটা তো হতে পারে না, না না অভিযোগগুলো তো বুঝতে হবে, অবশ্যই এদিকে বলছেন, অবশ্যই অন্যদিকে বলছেন, তাহলে আমি একটি কথা বলি আপনাকে, মীর কাসেম আলী আজকে জেলে, যে দিগন্ত টেলিভিশন মালিক
200 কোটি টাকার রিসিট আমার বাসায় আছে, আমি দেখাতে পারি, দিয়েছেন আমেরিকার লবিস্টকে যুদ্ধ বিচার ব্যাহত করার জন্য। এটাও তো ডকুমেন্ট তারাকার হাত, আরো তো আপনাদের সহযোগী, আপনি কোর্টে দেখে তার শাস্তির ব্যবস্থা করেন, আপনাদের তো কোনো আপত্তি না, আপনাদের আপত্তি কেন, আপনারা করছেন না কেন, আপনারা তো করছেন না, সেটা আপনারা 96 থেকে 2001 সাল পর্যন্ত বিচার করেন নাই, এখনো করছেন না, ঝুলিয়ে রাখছেন, এটা তো আমাদের তো কোনো আপত্তি নাই, ট্রায়াল চলছে, চলবে। যাই হোক, আমরা যেটা আমরা যেটা যেটা আপনি যেটা বলা হচ্ছে যে আপনাদের দলের পক্ষ থেকে যে এই যে সন্ত্রাস হয়েছে, যে সন্ত্রাস গত এক সপ্তাহ হলো 28 তারিখ থেকে নিয়ে 5ই মার্চ পর্যন্ত, সেটা 5ই মার্চ, 6ই মার্চ, 11ই মার্চ, জি, এগুলো সবগুলোই করেছে সরকারের লোকজন। এটা নিয়ে কিন্তু আমরা মূল আলোচনা করছিলাম। আমি শুধু শেষ কথাটা, একেবারে আমাদের সময় শেষ কথাটা বলতে চাই, আপনার দলেও যারা সংখ্যালঘু আছে তারাও কি এটা বিশ্বাস করবে যে জামাত শিবির করেনি? আমি সরকার বা সরকার না, জামাত শিবির করেনি, আপনি তাদের জিজ্ঞাসা করে দেখুন, আপনি সঠিক উত্তরটি পেয়ে যাবেন। আপনি জামাত শিবির করেছে কি করেনি এই জিনিসটা আপনি জামাত শিবির করেছে সেই প্রশ্নটি আপনি তো ভুল জায়গায় করছেন, আপনি আওয়ামী লীগকে জিজ্ঞাসা করুন, আওয়ামী লীগ বলছে জামাত শিবির করেছে, আওয়ামী লীগ বলছে জামাত শিবির করেছে, আপনি আমরা তো স্পষ্ট যারা এফেক্টেড তারা বলেছে, আমরা তো স্পষ্ট ভাষায় যা বলার বলে দিয়েছি, আমরা বলেছি যে এই সংঘাতময় একটি পরিস্থিতি আজকে সরকারের হঠকারিতার কারণে সৃষ্টি হয়েছে, যাতে সম্পূর্ণ হিংসাত্মক একটি রাজনীতি এবং দেশকে সম্পূর্ণ দ্বিধা বিভক্ত করে আজকে এই দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সবকিছু ধ্বংস করে দেওয়া। যারা ক্ষতিগ্রস্ত তারা বলেছে একাধিক স্টেটমেন্টে যে এটা জামাত শিবির এবং পেছনে বিএনপির ইন্ধনে এটা করা হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত তারা বলেছে, আপনাদের লাইভ ব্রডকাস্ট ছিল, সেখানে দেখা গেছে যে ককটেলের আশেপাশে কিভাবে আনন্দে সব পুলিশ আর সবাই ঘোরাফেরা করেছে। আমাদের এই বিতর্ক আসলে চলতেই থাকবে, পাল্টাপাল্টি চলতেই থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী সম্পাদকীয় প্রচারিত হবে আগামী রোববার রাত 10:10 অন্য কোনো বিষয়ে। শুভরাত্রি সবাইকে।